সবাইকে শুভেচ্ছা। আমি ডক্টর হাসান শাহরিয়ার কল্লোল, ক্যান্সার সার্জন। আমরা আগে কথা বলেছিলাম যে কোলন ক্যান্সারের লক্ষণগুলো কী কী। আজকে আমরা কথা বলবো কোলন ক্যান্সার যদি হয় সেই ক্ষেত্রে কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করা হয়ে থাকে। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে যে কোনো ক্যান্সারের ডায়াগনোসিস, স্টেজিং এবং চিকিৎসার যে সম্ভাব্যতা বা ফিটনেস সেটা দেখার জন্য আমরা পরীক্ষা করে থাকি। অর্থাৎ যে কোনো ক্যান্সারে আমরা সাধারণত তিন ভাগে পরীক্ষাগুলো করে থাকি। তাহলে প্রথমেই যদি কেউ কোলন ক্যান্সারের সিমটম নিয়ে আসে এবং আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন বা ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের কাছে এটা প্রতীয়মান হয় যে এই রোগীর কোলন ক্যান্সার হতে পারে, তাহলে আমরা কী ধরনের পরীক্ষা করাই। প্রথম যে পরীক্ষাটি আমরা করতে দিই সেটি হচ্ছে একটি কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি হচ্ছে একটি লম্বা তারের মাধ্যমে বা পাইপের মাধ্যমে আমার পুরো কোলনটাকে পরীক্ষা করা। এই পাইপের মাথায় একটি লাইট সোর্স বা আলো থাকে এবং তার সাথে একটি ক্যামেরা লাগানো থাকে, ফলে পুরো কোলনটিকে এর মাধ্যমে পরীক্ষা করা যায়। অনেকেই এই পরীক্ষা নিয়ে অহেতুক আতঙ্কে থাকেন এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা অনেক রোগী পাই যাদেরকে হয়তো ছ মাস এক বছর আগে কোনো একজন চিকিৎসক কোলোনোস্কোপি অ্যাডভাইস করেছিলেন কিন্তু তিনি সেটি করেননি এবং ছ মাস এক বছর দেড় বছর পরে তিনি একটি অ্যাডভান্সড ক্যান্সার রোগী হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করেন। আমি আপনাদের সবাইকে বলতে চাই যে কোলোনোস্কোপি কিন্তু সেরকম খুব মারাত্মক কোনো পরীক্ষা না। হ্যাঁ, এটাতে মৃদু অস্বস্তি হতে পারে, একটু ব্যথা হতে পারে, কিন্তু আপনি জানবেন যে এই পরীক্ষাটা করার আগে কিন্তু আপনাকে ভালো রকমের ঘুমের ওষুধ এবং ব্যথানাশক ওষুধ দিয়ে দেওয়া হয়, ফলে খুব বেশি যে ব্যথা পাওয়া যায় সেটা কিন্তু না। তাই আপনার কোনো চিকিৎসক যদি আপনাকে কোলোনোস্কোপি করতে দেন সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করব যে আপনার অবশ্যই কোলোনোস্কোপি করবেন, কারণ কোলোনোস্কোপি হচ্ছে এমন একটি পরীক্ষা যার মাধ্যমে আমরা কোলন ক্যান্সার ডিটেক্ট করতে পারি। এবারে আসেন, তারপরে আমরা ধরেন একটা কোলনে কোনো চাকা পেলাম, তখন এরপরে কী করা হয়? তখন সাধারণত ওখান থেকে একটা বায়োপসি নেওয়া হয় এবং সেই বায়োপসি বা মাংসের টুকরো নেওয়ার পরে সেটাকে হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করা হয় এবং তার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে এই যে টিস্যুটি বা টিউমারটি যেটি কোলনের মধ্যে হয়েছে সেটি ক্যান্সার আক্রান্ত। আপনার ধরেন ক্যান্সার হয়ে গেল, তারপরে কী পরীক্ষাগুলো করা হবে? ক্যান্সার আক্রান্ত আমি যখন জানতে পারি যে একটা রোগী ক্যান্সার আক্রান্ত হয়েছেন, তখন প্রথম যে কাজটি করা হয় সেটা হচ্ছে এটা স্টেজিং করা, অর্থাৎ ক্যান্সারটি কত দূর পর্যন্ত ছড়ালো সেটি বোঝার চেষ্টা করা। সেটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে যেখানে টিউমারটি হয়েছে কোলনের যে অংশে সেই অংশের আশেপাশে কত দূর ছড়ালো, এবং আরেকটা হচ্ছে ডিস্টেন্ট মেটাস্টেসিস বা দূরে কত দূরে ছড়ালো। এটা বোঝার জন্য সবচেয়ে ভালো যে পরীক্ষাটা আমরা করি সেটা হচ্ছে পেটের এবং বুকের সিটি স্ক্যান একসাথে করতে দেয়া। এর মাধ্যমে কিন্তু আমরা একই সঙ্গে অনেকগুলো তথ্য পেতে পারি, যেমন আমরা বুকের সিটি স্ক্যান করে বুঝি যে এটা ফুসফুসে ছড়ালো কিনা। পেটের সিটি স্ক্যান করে আমরা টিউমারটি ঠিক কোন জায়গায় আছে সেটা বুঝতে পারি, টিউমার কত লম্বা সেটা বুঝতে পারি, এবং টিউমার যেখানে হয়েছে তার আশেপাশের যে টিস্যু আছে সেগুলোর সাথে বা অঙ্গ আছে সেগুলোর সাথে কীভাবে জড়িয়ে আছে সেটা বুঝতে পারি, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা অপারেশন করা যাবে কি যাবে না। তাছাড়া পেটের ভিতরে লিভার এবং যে লিম্ফ নোডগুলো আছে সেগুলোতেও এই টিউমারটি ছড়িয়েছে কিনা সেটাও কিন্তু সিটি স্ক্যান পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। সুতরাং এটা একটা খুব ভালো পরীক্ষা যার মাধ্যমে আমরা একেবারে পুরো স্টেজিংটা সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারি। তবে হ্যাঁ, সিটি স্ক্যান একটা এক্সপেন্সিভ বা মোটামুটি খরুচে পরীক্ষা, সে কারণে অল্টারনেটিভ কিছু পরীক্ষা আছে, যেমন অনেক সময় আমরা যদি রোগী অ্যাফোর্ড করতে না পারেন বা তিনি যদি সেটা ব্যয় বহন করতে না পারেন সেক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাম পেটের বা বুকের এক্সরে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। তবে আপনাদেরকে মনে রাখতে হবে পেটের আল্ট্রাসোনোগ্রাম কিন্তু সিটি স্ক্যানের চেয়ে অনেক অনেক কম সেন্সিটিভ, ফলে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকেই যায় যে অনেক সময় হয়তো অনেক তথ্য মিসিং হয়ে যেতে পারে যদি আমরা পেটের সিটি স্ক্যান না করাই। তাছাড়া অনেক সময় আমরা পেট সিটি করাই বা এমআরআই করাই, এটা আসলে কোনো কোনো রোগীর ক্ষেত্রে, সব রোগীর ক্ষেত্রে হয়তো আমরা সবসময় করাই না, আমরা সেই রোগীর অবস্থা বুঝে আমরা কখনো কখনো এই পরীক্ষাগুলোও করি। তাছাড়া আপনার রোগী অপারেশন কিংবা যে কোনো ধরনের থেরাপির জন্য ফিট আছেন কি না সেটা বোঝার জন্য আমরা আরও কিছু সাধারণ পরীক্ষা নিরীক্ষা করাই, সেগুলোও কিন্তু এই কোলন ক্যান্সার পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হবে।